হাই গাইস, তো বন্ধুরা গিয়েছিলাম আমার ঘরে। আমি গিয়েছিলাম এটা দাম আনতে, মানে কেন কি এটা কাটবো, মানে এটা কি সবাই জানোই আনারস, এটা কিন্তু অনেক মিষ্টি। তো গিয়ে ওর রুমের ফ্যানটা অফ করে আসলাম, এমনি চলতে ছিল, কেন কি আজকাল কারেন্টের বিল তো জানোই কীরকম বাড়ছে, সেটা তো সব জায়গায় একই। তো এখন দুপুর টাইম, তো ভাত খেতে দেরি আছে, অল্প পরে খাবো। তো এখন আমি নিয়ে আসলাম আনারস, এটাকে কাটবো, মানে তো কেটে রাখবো। তো হাজবেন্ডকে একটা কেটেছি, এই মানে হাজবেন্ডকে দিয়েছি খেতে, তাহলে দেখো তো মানে কাটবো, এটা টুকরো টুকরো করবো, দেখো। তো এটা কিন্তু অনেক মিষ্টি, এটা আমাদের গ্রামে, তো এটা কিন্তু লোকেল একদম গাছের থেকে, তো একজনে দিয়ে গেছে দোকানে মানে খাবার জন্য। তো মিষ্টি কিন্তু অনেক, প্রচুর মিষ্টি। তো কতগুলো আনারস আছে, খেতে অনেক খাট্টা লাগে, মানে টক লাগে, অনেক কাঁটা লাগলো হাতের মধ্যে নাকি। তো এটার মধ্যে এখানে কাঁটাও থাকে, এই দলটার মধ্যে কাঁটাও থাকে। তো একদিন দিয়ে গেছিলো, অনেক মিষ্টি ছিল, তো তো ওকে বলছি আবার আনবি বলে, তখন ও এনে দিল, দুটা এনে দিয়েছে, দুটা না তিনটা আনেছে। সেদিন বিপদনাশিনী দিয়েছিলাম, তো বিপদনাশিনী মাকে একটা খাওয়ালাম, তো এখন আছে দুটো আরও। তো এগুলো পেকে যাচ্ছে, এটা একটু কাঁচাই আছে, তো দেখো নীলা নীলা, এটা একটু কাঁচা আছে, এটা দুদিন পরে খেলে খেলেও কিছু হবে না, এটা রেখে দেবো। তো এখন এটা একদম পেকে গিয়েছে মানে, হ্যাঁ। তো আমি এখন বসে বসে কাটছি, তো একটু পুরো কেটে দিয়েছি হাজবেন্ডকে খেতে। তো প্রচুর মিষ্টি কিন্তু, কতগুলো আনারস তো জানোই অনেক মানে চুকা থাকে, তো খেয়ে ভালো লাগে না ওগুলো, কিন্তু এই আনারস মানে এই জাতটা ভালো আছে, অনেক মিষ্টি কিন্তু। তো ভাবছি এটা কেটে, আমি আমি একটু করে খেয়েছি, কিন্তু মিষ্টি লাগছে অনেক। তো আমি এটা এখন কেটে রেখে দেবো, আর আরও দু টুকরা বলছে আমাকে আর একটু টুকরা কেটে দেবো হাজবেন্ডে খাবে, কেন অনেক মিষ্টি লাগে বলে, ভালো লাগছে খেয়ে। তো এগুলো চুকা জিনিস খেতে কিন্তু দুপুর টাইমেই ভালো লাগে। তো এইগুলো এটা যে আনারসের, আবার এই যে চোখ, এটাকে চোখ বলে, এটা খেলে কিন্তু মুখটা চুলকায় বলে, তো সেই জন্য এটা কাটতে সময় কিন্তু অনেক বেশি করে কাটতে হয়, চোখটা থাকলে মুখটা খেলে মুখটা চুলকায়, তো অনেক মিষ্টি, তার জন্যই কাটি। নিলে আমি এমনি আনারস কাটি না, কেন অনেক আমার এত ভালো লাগে না, কিন্তু এটা যখন মিষ্টি এত, একদিন ওদিন মানে সেদিন ঠাকুরকে দিয়েছিলাম যে, তখন অনেক মিষ্টি ছিল। তো এক টুকরো আমিও খাই, মিষ্টি সেই জন্য আমি কাটছি, কিন্তু খাবার জন্য নিয়েছি। তো ওটা খাবো, আর দুদিন পরে খাবো, একটু একটু নীলা নীলা হয়ে যায় একটু পেকে যাবে, কিন্তু এটা জারটা কিন্তু অনেক ভালো মিষ্টি একদম। বটি দাও দিয়ে আমার ভালো, এটা দিয়ে আমি মানে কাটা, এটা দিয়ে কাটতে কিন্তু অনেক ভালো লাগে, তার জন্য আমি কাটি। একদম পেকে গিয়েছে দেখছো, একদম মানে তো এটাকে রেখে দেবো, এটাকে দুদিন পরে খাবো। তো এরকম জিনিস ও চুকা জিনিসগুলো আনলে আমি দুপুরে বসে বসে কেটে মানে কেটে দিই, তারপরে হাজবেন্ড এগুলো খেয়ে আমার অনেক ভালোবাসে ফল এগুলো, মানে তো বাজার থেকে কিনলে তো কোনো সাথে কোনো স্বাদও লাগে না, কিন্তু এটা গ্রামের অনেক স্বাদ লাগে। তো তো এটা রেখেই আসি ফ্রিজে। তো এটার কালারটা দেখলেই অনেক মনে কখন খাবো খাবো লাগে, কালারটাই কিন্তু অনেক সুন্দর, মানে এটা এটা গাছে পাকা একদম, তার জন্য এটা খেতেও অনেক স্বাদ, একদম পাকা দেখে এনে দিয়েছে।
তো আমাদেরকে এনে দিয়েছে মামা, তো যাই এখন একটা রেখে দেবো, হাজবেন্ডকেও দেবো দুটো করে দিয়ে, এখন খাবো না, কটা রেখে দেবো, বিকালবেলা খাবো, আবার রাতে চাটা খাওয়ার পরে 9টা 8টার দিকে তখন একটু খাবো কটা রকম। তো দেখো এই যে কাটা হয়ে গেল, তো রেখে দেবো। তো অনেক অন্য আনাজগুলো একটু নুন দিলে ভালো লাগে খেতে, নুন দিয়ে মেখে খেতে ভালো লাগে, কিন্তু এটা এত মিষ্টি না, এটার মধ্যে নুন না দিলেও হবে, তো অনেক সে ভালো লাগছে খেয়ে। তো রাখছি, তো যাব একটু পরে, আবার যাবো, রান্না বান্না হয়ে গেছে তো একটু পরে খাবো, আরও এখন বেশি খেলে আবার ভাতও খেতে পারবো না। এখন এই জায়গাটায় যাবো, এগুলো ফেলবো, ফেলে ফেলবো, ফেলে জায়গাটা মুছে দেবো। তো যাবো এখন, হাতটাও ধুয়ে নিই। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম মিষ্টি মিষ্টি আনারস কে কে খাও একটু বলবে, অনেক স্বাদ কিন্তু, একদম গ্রামের লোকের, সবাই তো আনারস তো খায় কিন্তু বাজারের, কিন্তু আমরা কিন্তু গ্রামের একদম তাজা তাজা, বহুত মিষ্টি, যারা গ্রামের মানুষ তারা তো খাবেই। তো আমি এটার আগটাকে কেটে আবার রুই রুয়ে দিয়েছি, কিন্তু এটার গাছটা আবার হয়ে যায়, এটার আগটা কেটে মাটিতে দিয়ে দিলে আবার গাছ হয়ে যায়, তো আমি এটা লাগিয়েও রেখেছি, তো ওটা খেলে আবার তোমাদেরকে দেখাবো। বাই, রাখছি, তো এখন যাবো ভাত খেতে, কামটা সেরে নিই, তো রাখছি, বাই, পরে আবার আসবো।